আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শেয়ার করছি খুবই সুন্দর একটি নাস্তার রেসিপি। আজকে শেয়ার করছি কিভাবে ঘরে থাকা আলু এবং পাউরুটি দিয়ে সকাল বিকালে নাস্তায় রোল তৈরি করতে পারেন। খুবই আকর্ষণীয় এবং খুবই সুস্বাদু এই রোলের রেসিপি, অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমি আলু পুরটা তৈরি করে নিব। আলু পুর তৈরি করার জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখুন, এরভাবে একটু হাত দিয়ে চেপে তারপর দিয়ে নিচ্ছি। এবারে আমি আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে আমি হাত দিয়ে সবগুলো উপাদান এভাবে চেপে তারপর মিক্স করে নিচ্ছি। তো সবগুলো উপাদান মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। এখানে আমি একটি মাঝারি সাইজের আলু ম্যাশ করে নিয়েছি, আর এখন আমি মিক্স করে নিচ্ছি। তো সবগুলো উপাদান মিক্স করে নিলাম, আর এখন কিন্তু আলু পুরটা একদম তৈরি। আমি এখন কিন্তু এটাকে বলতে পারি যে আলুর ভর্তা। তো ঠিক এইভাবেই কিন্তু আপনারা আলু পুরটা তৈরি করে নেবেন। তো এখন আমি চলে যাব পরবর্তী ধাপে। তো ভিউয়ার্স, ব্রেড রোল তৈরি করার জন্য এখানে আমি 2টি ব্রেড নিয়ে নিয়েছি। এখন আমি ব্রেডগুলোকে কিছুটা লম্বাটে করে কেটে নিব। তো এখানে আমি অল টাইম রুটিটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধার মতো কিন্তু যে কোনো রুটিটা নিয়ে নেবেন। তো এখন আমি এই রুটিগুলোকে লম্বা করে কেটে নিব। তো ভিউয়ার্স, রোল তৈরি করার জন্য আমি এখানে একটা রোল অলরেডি বানিয়ে রেখেছি। তো আমি আরেকটা রোল আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো আরেকটা রোল বানিয়ে দেখানোর জন্য ফার্স্টে আমি এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে এই ব্রেডটাকে হালকা নরম করে নেব, যাতে আমার বেলতে সুবিধা হয় আর শেপটা দেওয়ার সময় যাতে রুটিটা ভেঙে না যায়। সাইড পাশটাও ভালোভাবে ভিজিয়ে নেবেন, না হলে কিন্তু আপনি যখন শেপ দিতে যাবেন তখন মুড়মুড়ে একটা শব্দ হবে, কিন্তু শেপটা দেওয়া যাবে না। অনেক বেশি পানি দিবেন না, অনেক বেশি পানি দিলে কিন্তু রুটিটা অনেক বেশি নরম হয়ে যাবে আর আপনি বেলতে গেলে সেটা ছিঁড়ে যাবে। তো এখন আমি এই রুটিটা বেলে নিচ্ছি। তো ভিউয়ার্স, ভালোভাবে আমি রুটিটা বেলে নিলাম। তো এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে নেব। আলু পুরটা আমি দিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু লম্বা করে দিয়ে নিচ্ছি। আপনার আপনাদের পছন্দ মতো কিন্তু পুরটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি রোলটা সিল করে দিব। তো সিল করে দিচ্ছি কীভাবে দেখুন, ঠিক এভাবে আমি সাইড থেকে নিয়ে তারপর এইভাবে লাগিয়ে দিব, তারপর এরকমভাবে সিল করবো। যদি আপনারা সিল করতে না পারেন তাহলে কিন্তু আমার মতো এরকমভাবে পানিটা দিয়ে দিয়ে সিল করে নেবেন। দেখুন এখন কিন্তু সহজেই বেড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, 2টি রোলে আমি বানিয়ে নিলাম, আর দেখুন এখানে কিন্তু আমি 2টি রোলে সিল করে ভালোভাবে প্রস্তুত করে নিয়েছি। তো এখন আমার সব কাজ শেষ, এখন আমি ডিরেক্টলি চলে যাবো চুলায় এই রোলগুলো ভাজার জন্য। তো চলে যাচ্ছি চুলায় রোলগুলো ভাজার জন্য। তো ভিউয়ার্স, এখন রোলগুলো ভাজার জন্য আমি চলে এলাম চুলায়। এখন আমি রোলগুলো ভেজে নেব। তো রোলগুলো ভাজার জন্য এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি 1/2 লিটার পরিমাণ তেলকে সামান্য গরম করে নিব। অনেক বেশি গরম করব না, কারণ অনেক বেশি গরম করলে কিন্তু আমার এই রোলগুলো পুড়ে যাবে। তো ভিউয়ার্স, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো গরম বলতে এখানে মিডিয়াম গরম হয়েছে। তো আমি অনেক হাই হিটে গরম করে নিইনি, তো মিডিয়াম গরমে কিন্তু আমি আজকে রোলগুলো ভেজে নিব। তো এখন আমি রোলগুলো দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, নাস্তাগুলো আমি এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। ঠিক এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নিব। আমি অপেক্ষা করবো না 1.5 থেকে 2 মিনিট কিংবা 2 থেকে 3 মিনিট যে কখন আমার 1/2টা হবে। অবশ্যই যেহেতু পাউরুটির রোল, তাই আমাকে কিন্তু অনবরত নেড়েছেড়েই এই পাউরুটিগুলো সব সাইড খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, এভাবে অনবরত নেড়েচেড়ে আমি পাউরুটির রোলগুলো তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, অনবরত নেড়েচেড়ে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নিলাম। তো কালার যথেষ্ট হয়েছে, অনেক বেশি ব্রাউন কালার করে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো দেখুন অনেকটা উপরের অংশ কিন্তু মুচমুচে হয়েছে। এই যে এখানে আমি চুলার হিটটা অফ করে দিলাম, আর অফ করে দেওয়ার পরও কিন্তু চুলার তেলের মধ্যে কিন্তু অনেকটাই এখনও হিট রয়ে গেছে। তো এই হিটে আমি আরও কিছুক্ষণ এই নাস্তাগুলো ভেজে নিব। অর্থাৎ আপনি যেরকম কালারটা পছন্দ করেন ঠিক সেরকম কালার করেই কিন্তু আপনি এই রোলগুলো ভেজে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি যেহেতু এই রোলগুলো ভাজা হয়ে গেছে আমি প্যান থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, সবগুলো নাস্তায় আমি ভেজে সার্ভ করে নিলাম, আর দেখুন নাস্তাগুলো দেখতে কতটা ক্রিস্পি এবং কতটা আকর্ষণীয় দেখাচ্ছে। তো ভিউয়ার্স, অনেকে হয়তো অপেক্ষা করছেন আমি কখন রোলটা আপনাদের সাথে কেটে শেয়ার করব। হ্যাঁ, এখনই আমি আপনাদের সাথে একটি রোল কেটে শেয়ার করছি, আর দেখুন উপরটা কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা সফট হয়েছে। দেখুন, নিশ্চয় দেখে বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনারা অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বসে
খুবই সুন্দর নাস্তার আইটেম তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা। তো ভিউয়ার্স, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।